গত শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিকে দলীয়ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের একশো একান্ন জনের মনোনয়ন চূড়ান্ত শীর্ষক প্রকাশিত একটি ভুয়া সংবাদে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে ফলে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী ও সমর্থক মারাত্মক বিভ্রান্তির মধ্যে পড়েছেন দায়িত্বশীল ও অভিজ্ঞ নেতাকর্মীরা মনে করেছেন সামনে কঠিন পরিস্থিতির মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধী একটি চক্র এই রকমের একটি মিথ্যা সংবাদ সারা দেশে ছড়িয়ে দিয়ে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সুখাবাদন সৃষ্টির অপচেষ্টা করে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত সময় এখনো চোদ্দ মাস বাকি আর গত আগে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি প্রাচীন আর ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হুট করে সারা দেশে অর্ধেক এলাকাতেই দলীয় প্রার্থী সিলেকশন করে ফেলবে এটা পাগলে বিশ্বাস করবে না কি আছে ওই ভুয়া খবরে ঢাকা থেকে প্রকাশিত ওই দৈনিকটির মন গড়া ও বিভ্রান্তিকর খবরে বলা হয়েছে সরকারি ও বেসরকারি জরিপের মাধ্যমে দুশো আসনের প্রার্থী বাছাইও চূড়ান্ত করা হয়েছে আওয়ামী লীগের সভাপতিগুলির একজন সদস্য তিনি আবার নির্ভয়ে বলেছেন দেশের সভাপতি কেন্দ্রীয় কমিটির গত বৈঠকের আগের বৈঠকে বলেছেন দুশো আসনে প্রার্থী জরিপ চক্র চূড়ান্ত করা হয়েছে এখন তার মধ্যে থেকে একশো একান্ন জনের মনোনয়ন প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে অপরদিকে দলের মনোনয়ন বোর্ডের সদস্য সভাপতি গুলোর সদস্য কাজী উল্লাহ নামে ব্যবহার করা করাই বলা হয়েছে বিভিন্ন জরিপের মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের কাজ চলছে বেশ কিছু আসনে বাছাই সম্পন্ন হয়েছে